হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ও বললো একটু আলুর পরোটা খাবে, তাই জন্য আমি এখন আলুর পরোটা তৈরি করতে যাব। তুই আলুর পরোটা কতটা ভালোবাসিস আর কি কি ভালোবাসিস বলে দে। আমি আলুর পরোটা কতটা ভালোবাসি মেজার করে তো দেখাতে পারবো না, তবে ওই অনেকটা অনেকটা এতখানি। আর আর কি কি ভালোবাসিস খেতে? আর অনেক কিছু ভালোবাসি, কিন্তু আজ তো আর বানিয়ে দিতে পারবি না অত কিছু। সেগুলো বল কি কি। রায়তা ভালো লাগে, পিৎজা ভালো লাগে, চিকেনের সব কিছুই ভালো লাগে, শুধু চিকেন ঝোলটা বাদ দিয়ে। তারপরে মটনটা লাগে, কিন্তু মটনটা খেতে পারি না। আর বার্গার ভালো লাগে, আর মটন খেতে পারিস না? খেতে পারি না, জানি না, আমার স্যুট করে না, আমি বেশি খেলে আমার প্রবলেম হয়। আর তারপরে মাছের মধ্যে কিছু কিছু ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো ভালো লাগে। তো যাই হোক, আর মনে পড়ছে না এখন এই মুহূর্তে। আজকে তো আমি আলুর পরোটাই বানিয়ে দেব। আর আজকে তো পড়াশোনা মনে হচ্ছে ঠিকঠাক হবে না, কারণ আলুর পরোটা বানাবে ও আমার সাথে বানাবে বললো, তো পড়াশোনাটা আজকে একটুখানি বন্ধ রেখে আমার সাথে। আমি বানাবো বলতে, আমি ক্যামেরাম্যান, আমি বানাতে পারি না। জানি না আমাকে এক কথা বললো, ক্যামেরার সামনে এক কথা বলছে। ঠিক আছে চলো দেখি, আমি বানাবো বলেছিলাম, ঢং করে বললো আমিও বানাবো, এখন ক্যামেরার সামনে উল্টো কথা বলছে। যাই হোক চল। আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে মা, আমাদের মা এখন আলু পেঁপের তরকারি করেছে, তো আমি এবার বাপির জন্য রুটি করব, তারপর আমাদের আলু পরোটা করে নেব। তো
আমরা চলে এসেছি এই ঘরে এখনই, আর এখন আমরা একটু সস অ্যাড করব এর মধ্যে। দু রকমের সস আছে, সরি একটা কেচাপ আছে একটা সস আছে। এটা ডাবরের হোমমেড ইংলিশ সস নতুন এনেছি স্পেশালি এটা খাওয়ার জন্য। আর এটা কেচাপ আছে কিষানের টমেটো কেচাপ, গার্নিশ মার্নিশ ওইসব ভাই ভাড়মে যায়, খুব খিদে পেয়েছে আগে খাবো তারপরে খেয়ে দিয়ে তারপর অন্য কথা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমরাও জানিও আমি কিরকম ভিডিও চাও না চাও, তো রোজ তো বাড়ির খাবার দাবার কি চাও সেগুলো আমাকে জানাবে, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর আমার কথা বলার স্টাইলগুলো আমি জানি, আমি অতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, তো চলে এসেছি ভাই, দারুণ খেতে হয়েছে সত্যি। ও আস্তে আস্তে অনেক ইম্প্রুভ হচ্ছে খাওয়ার দাওয়ার তৈরি করাতে। পুষ্পিতার বাবা পুষ্পিতাকে কার্টুন বলে ডাক, ওর যা হারকাত ওই রকম। যদি কিছু মানে খারাপ কিছু থাকে তো সেটাকে ইগনোর করে দাও, ব্যাকগ্রাউন্ড ইগনোর করে দাও, রান্নাঘরের রান্নাঘরটাও ইগনোর করে দাও। যাই হোক খেয়ে নি, আর কিছু সেরকম করার নেই, রাত হয়ে গেছে অনেক 10টা বাজে, ভিডিওটা এখানে শেষ করবো। Bye-bye, good night.